ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين وعليكم السلام ورحمه الله وبركاته কিও যদি দাড়ি রাখে কিন্তু এক মুশরিক কো তাহলে কি তার দাড়ি রাখা তাহলে এখন ওয়াজিব আদায় হবে এক মুষ্টি বেশি না রাখলে কি গুনাহ হবে যে জিহাদিতে আল্লা এবং আল্লাহ রসুন আমল যেটা দাড়ি ছাটানো দাড়ি রাখা দাড়ি পুরোপুরি রাখা দাড়ি ঝুলিয়ে রাখা দাড়ি ছেড়ে দেয় এরকম কয়েকটি ফর্মে রসুন চলা সামেট নির্দেশ পুরোপুরি রাখো আউ ফুল লেখা আর ফুল লেহা আ ফুল লেখা ওয় ফিরুল লেখা ও ফিরও আসে আনি দেখুন এইসব হচ্ছে নির্দেশ আল্লাহ রসুন চলা পুরোপুরি রাখার এখানে ছাটার কোনো দলিল নেই তো নবী ক্রিম চলাপে দাঁড়িয়ে লম্বা ছিল গোনা ছিল সিররি সালাতে অথবা যসব সালাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসতক রাত পড়তেন সাহাবী کرام دی اللہ اجمعین پیچھے এর দ্বারা দাড়ি নওয়া ছাড়া দেহে বুঝতে পারতেন যে নবী کریم সাল্লাল্লাহু সাল্লাম কোরআন তেলাওয়াত করছেন দেই দাড়ি যদি ছোট হয় তাহলে এটা বুঝতে পারবেন পিছন থেকে এইজন্য দাড়ি লম্বা রাখে এটাই হচ্ছে শোনা अरे काटा बा छाटा ना तो नबी करीम सारे समय सुन्नत तुर्पुर मानुष चल बे ये तो आसल तो एक मुस्ती निर्दिष्ट सुना, एक मुस्ती ऊपर तो रह उचित जो तुर्क को जाए तो वे हैं जो दिए रकम है जे तरी लंबा होते होते होने एक खराब लक्ष्य तभी नहीं होता इसमें कितने दिवे जो दिए रकम पर जाए দেখলাম সেদিন একটা লোকের দাড়ি লম্বা একদম পায়ের নিচ পর্যন্ত পৌঁছে গেছে আবেজবুল্লাহ এটা সঠিক না তো যদি কারো এরকম হয় তাহলে সে ওইভাবে দাঁড়িয়ে কাটতে পারে ওইটা হবে পৌজনে কারণ ইসলাম সৌন্দর্যের ধর্ম এরকম অসৌন্দর্যের ধর্ম না ইসলাম আমার সাধারণত এক মুষ্টি দাড়ি তো আর এত লম্বা হয় না যারা দাড়ি কাটে না এত লম্বা হবে না এক মুষ্টি বা এক মুষ্টি থেকে একটু বেশি সাধারণত হয় না এরকম তাহলে যেটা নো তো এটাই করা উচিত কেন আমি বলবো এটা এর থেকে কম করলে কি গুণা হবে না হবে এটা হলো অন্য মাস আলা নবী করিম সাঃ এর সেই الطريقه রাখলে তো আর কি আপনাকে কিছু কিছু বলব না তো দাড়িجهه তো রেখেছেন তাহলে রাখেন সুন্দর তো ভাই তো কথা হলো যে সাহেব কারণ কোনো কোনো সাহাবী এক মুষ্টি পড় কেটেছেন এতকো মাছ এহনে তাদ ইজতিহাদ তাদ ইজতিহাদ তবু বলা যায় যদি যে দাড়ি রাখতে চায় না বলাবা আচ্ছা অসুবিধা নেই এক মুষ্টি পড় কাটো শেখ মুস্তির পট কাটুক যেহেতু অন্য মত আছে কিন্তু নবী করিম সাহায্যের সুন্দর সুন্দর দ্বারা যেটা প্রমাণিত তা হলো দাড়ি কাটবে না মানুষ ছাটবেও না তাই আমরা ওই কোথায় কেন যাব এটা এই অবস্থায় এরকম রাখলে কি গুণা হবে আপনার ভিতরে যত নবী করিম সাহা প্রতি মহাব্বত আর ভালোবাসা থাকবে আপনি নবীর সুন্দর অনুযায়ী আমল করবেন তবে এক্ষেত্রে এবারে আছে আলেমদের মত আলেমদের মত আছে কেউ কেউ বলবেন যে এক মুষ্টির পর কাটা যাবে এক মুষ্টির পর কাটা যাবে আর কেউ কেউ না এক মুষ্টির পরও কাটা যাবে না তাই তাদের কথা মত হবে এক মুষ্টির পরও যদি কাটে তবে তাহলে গুণাগার হবে আর কেউ বলে যে এক মুষ্টি থেকে এক মুষ্টি হওয়ার আগে যদি কাটে তাহলে গুনাহ না এটি ханফি মতের স্পষ্ট উক্তি এক মুষ্টি থেকে কম রাখা দাঁড়ি জায়েজ না তো যদি গাড়ি যতটুকু তো একজন অল্প তো ওই ওই হিসাবে এক মুষ্টি হওয়ার আগ মুহূর্তে কেউ কাটবে না এক মুষ্টির পর যদি কাটে তাহলে যাই হানবি মধুপুর রোগটি সর্বোপরি আপনি যেটা করবেন তা হলো যে আমল করলে কোনো রকমের বাধা থাকে না কোনো রকম আপত্তি থাকে না ওইটাই করেন নবীর শুননা এবারে যারা দাড়ি রাখছে ফুল রাখছে না মানে ফুল রাখছে না কিন্তু মুন্ডন করে না এটা তো আলহামদুলিল্লাহ তবু তো ভালো তো যারা রাখে ওরা মুন্ডনকারী থেকে অনেক ভালো এর মধ্যে সন্দেহ নেই এবারে যারা দাঁড়িয়ে রাখছেন অল্প তারাই আস্তে 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 করে সে দেখবেন পরে ছাড়বে ইনশাল্লাহ কারণ সে বুঝতে পারছে দাঁড়িয়ে রাখার গুরুত্ব ওই তো আমি আমার এক সাথী এখানে ছিল দাঁড়িয়ে রাখতো পরবর্তী দাঁড়িয়ে রাখলো আমি বললাম অসুবিধা নেই অল্পই রাখ অল্পই রাখো তবুও ভালো অল্প শুরু করলো এখন দেখা যায় মাসাল দাঁড়িয়ে আবার লম্বা হয়ে গেছে আস্তে আস্তে হিকমতো অবলম্বা এখন বুঝতে পেরেছে এখন সুন্দর দাড়ি তো এরকম যে যারা এরকম কাটে ভালো আলহামদুলিল্লাহ তাদের ভিতরে তারা বুঝতে পারছে যে নবীকে এটা হলো নবীর করিম সহ আসামের শূন্য নবীর তরিকা নবীর করিম সহ আসম দাঁড়িয়ে রাখার নির্দেশ দিয়েছেন দাঁড়িয়ে রেখা আজিব এটা বুঝতে পেরেছে একটু কম রাখছে হয়তো রিপুর অনুসরণ করে এটা আস্তে আস্তে ছেড়ে দেবে ইনশাল্লাহ যাদের মধ্যে এই গুণ অল্প রাখছে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করে ইনশাল্লা নবীর তরিকাই রাখবে বারাক আল্লাহ হাফিক আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা